আসসালামু আলাইকুম বিডি অফ আপনাদের স্বাগত জানাচ্ছি তো যারা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তর ফায়ার ফাইটার পদে আবেদন করেছিলেন তাদের জন্য শুক্রবার তাদের যারা আবেদন করেছেন ফায়ার ফাইটার পদে অর্থাৎ ফায়ারম্যান পদে তাদের পরীক্ষার সময়সূচি অর্থাৎ এক্সাম শিডিউলটা পাবলিশ হয়ে গেছে তো এখানে আটটা বিভাগের বাংলাদেশের আটটা বিভাগের পরীক্ষা আলাদা আলাদাভাবে হবে ঠিক আছে তো এখানে কোন কোন বিভাগের পরীক্ষা কত তারিখ হবে তো এটা কিন্তু জেলাভিত্তিক ডাকা হবে না এটা কিন্তু বিভাগভিত্তিক ডাকা হয়েছে বাংলাদেশের আটটা বিভাগের পরীক্ষা আলাদা আলাদাভাবে হবে তো কখন কোন বিভাগের পরীক্ষা হবে কত তারিখ কোন বিভাগের পরীক্ষা হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং মাঠে যাওয়ার সময় প্রার্থীকে কী কী কাগজপত্র সঙ্গে নিতে হবে এই নিয়ে বিষয়টা আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন দেখেন এটা প্রকাশ হয়েছে ষোলো দশ হাজার একুশ খ্রিস্টাব্দে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে এখানে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজে আলাউদ্দিন রুড ঢাকা তো এখানে কিন্তু কোন স্থানে পরীক্ষাটা হবে সেটাও জানিয়ে দিছে তো একটু ধৈর্য সহকারে দেখবেন দেখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেখবেন সৌদি দপ্তরের ছয় দশ দু একুশ তারিখের স্মারক নং এত এই স্মারকে জারিকৃত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ফায়ার ফাইটার পদে আবেদনকারীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা আগামী বাইশ দশ দু একুশ খ্রিস্টাব্দ হতে পঁচিশ দশ দু একুশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নিম্ন পর্যন্ত সময় অবস্থানে অনুষ্ঠিত হবে অর্থাৎ পরীক্ষাটা কিন্তু এখানে হবে তিন দিনে ঠিক আছে এই আটটা বিভাগের বাংলাদেশের আটটা বিভাগের পরীক্ষা তিন দিনে অনুষ্ঠিত হবে ঠিক আছে তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে প্রথম যেই বিভাগের পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ঢাকা বিভাগের ঢাকা বিভাগের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বাইশ দশ দু হাজার একুশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার আপনাদের সময়টা হলো সকাল সাতটায় উপস্থিত থাকতে হবে মাঠে ঢাকা বিভাগের প্রার্থীদের প্রার্থীদের জন্য ঠিক আছে আমি ভিডিওর শেষের দিকে বলে দেবো যে কোন স্থানে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ঠিক আছে তারপর দুই নম্বর হলো বাইশ দশ দুহাজার একুশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার দুপুর বারোটায় পরীক্ষা হবে সিলেট বিভাগের প্রার্থীগণের ঠিক আছে তারপর তেইশ দশ দুহাজার একুশ খ্রিস্টাব্দ রোজ শনিবার সকাল সাতটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ময়মনসিংহ বিভাগের ঠিক আছে ময়মনসিংহ বিভাগের প্রার্থীগণের পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর তেইশ দশ দুহাজার রোজ শনিবার দুপুর বারোটায় চট্টগ্রাম বিভাগের প্রার্থীগণের পরীক্ষা হবে এবং এখানে আপনাদের দুপুর বারোটায় উপস্থিত থাকতে হবে তারপর রয়েছে চব্বিশ দশ দু হাজার একুশ খ্রিস্টাব্দ রোজ রবিবার সকাল সাতটায় পরীক্ষা হবে রাজশাহী বিভাগের প্রার্থীগণের এবং চব্বিশ দশ দুহাজার একুশ খ্রিস্টাব্দ রোজ রবিবার দুপুর বারোটায় পরীক্ষা হবে রংপুর বিভাগের প্রার্থীগণের এবং পঁচিশ দশ হাজার একুশ খ্রিস্টাব্দ রোজ সোমবার সকাল সাতটায় পরীক্ষা হবে খুলনা বিভাগের প্রার্থীগণের এবং সর্বশেষ আট নম্বর বিভাগ পঁচিশ দশ দু হাজার একুশ খ্রিস্টাব্দে রোজ সোমবার দুপুর বারোটায় পরীক্ষা হবে বরিশাল বিভাগের প্রার্থীগণের ঠিক আছে তো এখানে যে স্থানে পরীক্ষাটা হবে সেটা হলো সেক্টর নং বারো প্লট নং দুই রোড নং দুইশো তিন পূর্বাঞ্চল রূপগঞ্জ নারায়ণগঞ্জ নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়াম নীলা মার্কেটের বিপরীতে পূর্বাঞ্চল তিনশো ফুট রাস্তা সংলগ্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগে নির্ধারিত মাঠ ঠিক আছে তো এই স্থানে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে তো অবশ্যই অবশ্যই আপনারা মনে রাখবেন আর এই পিডিএফ ফাইলের লিঙ্ক লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে এবং আপনারা চাইলে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন তো এখন আমরা চলে যাব পার্থীকে মাঠে যাওয়ার সময় কী কাগজপত্র নিয়ে যেতে হবে প্রথমে বলে রাখি এখানে এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি টেলিটক থেকে এস এম এসের মাধ্যমে এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট ও এর নোটিশ প্রকাশ করা হবে ঠিক আছে তো উল্লেখ্য যে টেলিটক কর্তৃক এস এম এস প্রাপ্তির প্রেক্ষিতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড সহ মাঠে উপস্থিত হতে হবে উল্লেখ্য যে কারিগরি বা অন্য কোনো ত্রুটির কারণে যদি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হয় তো সেক্ষেত্রে টেলিটক কর্তৃপক্ষের নিকট হতে পার্থীগণের যথা যথাযথতা যথার্থতা সম্পর্কে নিশ্চিত হওয়ার সাপেক্ষে অ্যাডমিট কার্ড অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট কফি এর ভিত্তিতে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিবে ঠিক আছে আর যদি অ্যাডমিট কার্ড যদি আপনি এমনিতেই যদি ডাউনলোড করে না নিয়ে যান কোনো সমস্যা কারণ ছাড়াই যদি আপনার অ্যাডমিট কার্ড ব্যতীত মাঠে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য দেওয়া হবে না অবশ্যই যত কারণ দেখাতে হবে যে আমি এই কারণে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারিনি এবং আপনারা অবশ্যই এই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তারপর অবশ্যই অ্যাপ্লিকেন্ট কপিটা নিয়ে মাঠে যাবেন ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ